হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বে ভিডিওতে আমরা কীভাবে একটা পেইড কোর্স ক্রিয়েট করতে হয় সেটা জানবো। সেজন্য হচ্ছে আমি উকমার্সটাকে প্লাগিনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি। তো ইনস্টল করে নিয়ে আপনি যেটা করবেন, সেটিংসে যাবেন, একাডেমি এলএমএসের সেটিংসে, এই যে পেমেন্টসে গিয়ে আপনার উকমার্সের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি সেট করে দিতে পারেন। কোর্স প্রোডাক্ট সব পেজে দেখাবে কি না হাইড করে দিতে পারেন সব পেজ থেকে। তারপর হচ্ছে লগ ইন, ফোর্স লগ ইন, অবশ্যই আপনার পেইড কোর্সে ইনরোল করার আগে আপনার লগ ইন করে নিতে হবে, সেটা আপনি এখানে ফোর্স করে দিতে পারেন। তারপর হচ্ছে অটোমেটিকলি কোর্স যদি অর্ডারটা কমপ্লিট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। এখানে স্টোর লিঙ্ক, আপনার স্টোর ড্যাশবোর্ডে স্টোর লিঙ্কটা দেখাবে ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ডে, সেটা আপনি সেট করে দিতে পারেন। এবং হচ্ছে ড্যাশবোর্ড লিঙ্কেও, কোর্স ড্যাশবোর্ড লিঙ্কও আপনার অ্যাকাউন্ট পেজ, ইনসাইট অ্যাকাউন্ট পেজেও আপনার এই লিঙ্কটা দেখাবে। আর কোর্স ড্যাশবোর্ড বাটনে কোর্স ড্যাশবোর্ড এখানে দেখতে পাবেন, যে অর্ডার ডিটেলস এখানে দেখাবে, তারপর অর্ডার ডিটেলস ইনসাইড এখানে দেখাবে। তো এই হচ্ছে মূলত মেইন কিছু বিষয় রয়েছে উকমার্সের, সেই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। অ্যাগেইন আমরা কোর্স ক্রিয়েট করার জন্য যাচ্ছি কোর্সেসে, অ্যাড নিউ কোর্স, ফাইন, আমি দিচ্ছি হচ্ছে পেইড কোর্স টাইটেল দিচ্ছি, জাস্ট নাথিং, ডেমো কোর্স যেহেতু, তো আমি আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিই, পেইড বা প্রিমিয়াম টাইপের। আপনি সবগুলো ক্যাটাগরি কিন্তু একসাথে সিলেক্ট করে দিতে পারেন অ্যাজ অলওয়েজ। এই যে এখন কিন্তু পেইড ভার্সনটা দেখাচ্ছে, উকমার্স যখন আমি অ্যাক্টিভেট করে নিয়েছি তারপর থেকে পেইড এই অপশনটা দেখাচ্ছে। এখন সিলেক্ট প্রোডাক্ট, তো আমাকে কিন্তু প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে আমি যখন পেইড ভার্সনে যাচ্ছি, তো উকমার্সের একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো সেজন্য আমি যেটা করছি, উকমার্সে গিয়ে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিই। তারপরে যদি পেইড ভার্সন থাকে সে অটোমেটিক্যালি একটা পেইড কোর্স ক্রিয়েট করে দিবে। তো আমি পেইড কোর্স টু এভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে প্রাইস দিচ্ছে 45, সেল প্রাইস দিচ্ছি $12 যেহেতু, নয়টা টাকায় দেখাচ্ছে, সো আমি দিচ্ছি 4,500, ওর সেল প্রাইস 1200। আর ফর অ্যাকাডেমি LMS পাবলিশ, ফাইন। তো আমি এখানে কোর্সে দেখার জন্য আমাকে অবশ্যই হচ্ছে রিফ্রেশ করে নিতে হবে, যেহেতু প্রোডাক্টটা মাত্রই ক্রিয়েট করে নিয়েছি, এটাকে পাবলিশ করে নিই, সমস্যা নেই। তো এবার আমি একটু রিলোড করি বা এখান থেকে দেখে দেখাচ্ছে কিনা, তো এখান থেকে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, তো সরাসরি আমি এখানে দেখে দিতে পারছি। তো আর কিছু আসলে লাগবে না আমার, আমি বাকিগুলো জানি কীভাবে আসলে ক্রিয়েট করতে হয়, তাই না? তো ফিচার ইমেজ এটাকেই দিয়ে দিচ্ছি আপডেট। তো কোর্সটা দেখার জন্য আমি এখানে যাচ্ছি পেইড কোর্স, সেখানে যে মেইন প্রাইস এবং সেল প্রাইসটা দেখাচ্ছে, স্কিলটা দেখাচ্ছে, আমি যা দিয়েছি মোট কথা সেটা। তো আমি অ্যাড টু কার্টে গেলে অবভিয়াসলি অ্যাড টু কার্টে যাবে, ভিউ কার্ড, এটা সম্পূর্ণ থিমের উপর ডিপেন্ড করে আপনার থিমের টেমপ্লেট, প্রসেস টু কার্ড। তো চেক আউট ইনফরমেশন এখানে দেখাচ্ছে, তো পেমেন্ট গেটওয়েটা আপনি সেট করে নেবেন, আর প্লেস অর্ডার দিলে সে প্লেস অর্ডার করে নেবে, ঠিক আছে? তো এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা যখন পেমেন্ট অপশনটা দিচ্ছি এখানে কোনো পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে না। তো পেমেন্ট গেটওয়েটা সেট করার জন্য আমি যাব হচ্ছে উকমার্সের সেটিংসে, হ্যাঁ, সেটিংসে গিয়ে, সরি, আমি সেটিংসে যাব, এই যে পেমেন্ট গেটওয়ে, তারপর আমি ক্যাশ ডেলিভারি দিচ্ছি বা চ্যাকন দিচ্ছি, সেফ চেঞ্জেসে দিব। তো এবার চেক আউটটা যদি আমি রিলোড করি তাহলে আমি আশা করছি যে পেমেন্ট গেটওয়েগুলো দেখাচ্ছে। তারপরে যদি কোনো নোট টু অর্ডার দিতে চান সেটা আপনি দিতে পারবেন। তো পেমেন্ট গেটওয়ে আপনি যেখান থেকে যা সেট করে দেবেন সেটাই হচ্ছে মূলত এখানে দেখাবে। আপনি যদি থার্ড পার্টি কোনো প্লাগিন থাকে সেক্ষেত্রে আপনি থার্ড পার্টির প্লাগিন অ্যাড করে নিলে এখানে সে সেট করে দেবে। তো থার্ড পার্টি প্লাগিনের ক্ষেত্রে রিসেন্টলি আমি যেটা একটা প্রবলেমে ফেস করেছি সেটা হচ্ছে, আমি যখন হচ্ছে এই ডিফল্ট চেক আউট পেজটা দেখাচ্ছে, তাই না? তো এইটা যদি আমি এডিট পেজে যাই, চেক আউট পেজ এডিটে যাই, এই যে এই লেআউটটা দেখাচ্ছে, এটা হচ্ছে উকমার্সের ব্লক, হ্যাঁ। তো এই ব্লকে যদি আপনি যান, হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে আপনি যদি দেখেন, পেমেন্ট অপশন সিলেক্ট করা অবস্থায় এখানে ডিরেক্ট এই পেমেন্ট মেথডগুলো দেখাচ্ছে। তো এখানে বলছে কি, সাম এক্সটেনশন ডো নট ইয়ার সাপোর্ট দ্য ব্লক, এবং হচ্ছে অনেক সময় থার্ড পার্টি যদি আপনার প্লাগিন সাপোর্ট দেন সেক্ষেত্রে এটা সাপোর্ট করে না অনেক সময়। তো আপনার তখন কী করতে হবে, আপনি তখন সুইচ টু ক্লাসিক চেক আউটে চলে যাবেন, তখন ক্লাসিক চেক আউটে গিয়ে সেটা আপনি দেখতে পারবেন।
তখন অটোমেটিকলি আপনার হচ্ছে এই বিষয়গুলো চলে যাবে এবং হচ্ছে ক্লাসিক যে লেআউট সেটা দেখাবে। আমি সুইচে চলে যাচ্ছি, আপডেট দিচ্ছি, আমার কেমন দেখায় সেটা আমি দেখছি। তখন হচ্ছে আবার থার্ড পার্টি পেমেন্ট গেটও যদি আপনার কোনো সমস্যা করে সেটা ঠিক হয়ে যাবে। আপনার কুপন কোড এখানে সে সেট করে দিতে পারবে। তো হচ্ছে মূলত একটা প্রিমিয়াম কোর্সের বিষয়, কীভাবে একটা পেমেন্ট কোর্স ক্রিয়েট করবেন এবং হচ্ছে দেখাবেন পেমেন্ট গেটওয়েটা সেট করে দিবেন, তারপর চেক আউটের জন্য কীরকম দেখাবে, কার্ড পেজটা কেমন দেখাবে, এবং হচ্ছে একটা সিম্পল একটা ইস্যু আপনাদের সামনেই ফিক্স করে দিলাম। আপনারা যখন হচ্ছে পেমেন্ট থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন, আপনারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই সলিউশনটা আপনাদের জন্য রয়েছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে অনেক কোর্স ক্রিয়েট করার জন্য, যাতে করে আপনি কোর্সটা সেল করতে পারেন আপনার সাইট থেকে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আপনি এইভাবে কোর্স ক্রিয়েট করে ফেলবেন, পেইড কোর্স, প্রিমিয়াম কোর্স ক্রিয়েট করে ফেলবেন। তো আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করবো কীভাবে একটা ডিজাইন আমরা সুন্দর একটা সাইট ক্রিয়েট করে ফেলতে পারি এবং হচ্ছে সুন্দর থিম লেআউট আমরা পাচ্ছি এবং এলিমেন্টর কিছু বিষয়ে আমরা জানার চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।